আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। T.I.Hridoy ভুঁইয়া ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখতে পাচ্ছেন আজকে কি নিয়ে আলোচনা করব। ডেক্সপোটেন প্লাস এটি তৈরি করেছে এসকেপ ফার্মাসিউটিক্যালস লিমিটেড। আর সর্বপ্রথম কথা হচ্ছে এই মেডিসিনটা একটা সাসপেনশন, একটা সিরাপ। এই সিরাপটার এমআরপি হচ্ছে বর্তমান প্রাইস 110 টাকা। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রোডাক্ট, বিশেষ করে যাদের কাশি অ্যাজমা ওদের ক্ষেত্রে এই সিরাপটি ইউজ করা হয়। তবে এটা একটু সাইড এফেক্ট হচ্ছে, এই সিরাপটি একটু গুমের লাইক হয়, এই হচ্ছে সাইড এফেক্ট। এর তিনটি প্রধান কাজ রয়েছে, যে কাজে এসব সিরাপগুলো খায়। শুষ্ক কাশি শ্লেম্মা পরিষ্কার করা, সর্দি উপশম, নাসাবদ্ধতা দূর করা, অর্থাৎ নাকে সমস্যা যেটা হয়, নাক ডিবে থাকে বা কাশি, শুষ্ক কাশি, শুকনো কাশি ইত্যাদি কাশির ক্ষেত্রে এই সিরাপটি অবশ্যই ব্যবহার করা যায়। এটা ব্যবহার করলে একটু ঘুম হইতে পারে। আর এটা খাওয়ার নিয়ম হচ্ছে কেবলমাত্র 12 বছরের ঊর্ধ্বে শিশুদের জন্য এটা কার্যকর। 1 চামচ সমান মানে 5 মিলি, যারা 12 বছরের উপরে তাদেরকে কি দিতে হবে এটি দৈনিক 3 থেকে 4 বার। আর 6 থেকে 12 বছর যারা তাদের ক্ষেত্রে এটা ব্যবহার করতে হবে 1/2 চামচ করে দৈনিক 2 থেকে 3 বার। এটা হচ্ছে খাওয়ার নিয়ম। আর এই সিরাপটি অবশ্যই 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার ভিতরে রাখতে হয়। বরাবরের মতো একটা কথা না বললে নয়, যদি ভালো লাগে প্রয়োজন মনে করেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর যদি প্রয়োজন মনে না করেন, দিস চ্যানেল এতটা ইম্পর্টেন্ট না যে সাবস্ক্রাইব করতে হবে। ধন্যবাদ সবাইকে।